আল্লাহ বলছেন যদি তোমরা আহত হয়ে থাকো তবে তারাও আহত হয়েছে। আল্লাহ বলছেন এর মাধ্যমে কারা ঈমান এনেছে, কারা শহীদ হয়েছে আর কারা বেঈমান হয়েছে আমি তাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন আমি কিছু লোককে শহীদ হিসাবে গণ্য করতে চাই, ওয়াত্তাখিদা মিনকুম শুহাদা, আমি কিছু লোককে অন্যায়ের বিপক্ষে দাঁড় করিয়ে জুলুমের বিপক্ষে দাঁড় করিয়ে আমি আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে তাদেরকে জান্নাতের পাখি বানাইয়া দিতে চাই। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে কখনোই ভালোবাসেন না। অত্যাচারীকে এখানে অনেক আছেন যার বাড়ির রাস্তা এলাকার মাতবর বন্ধ করে দিছে, রাস্তা বড় ছিল ছোট করে দিছে, এখন গাড়িও ঢুকে না যাইতেও পারেন না, আছেন না অনেকে করে দেয় এগুলো মাতবররা করে। আপনি এখানে 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, আপনার বাড়ির সামনে দেখবেন আরেকজনের দিয়ে 1 ডিসিমেল জায়গা কিনে দিয়েছে যেন আপনি বাউন্ডারি করতে না পারেন, মানে যত পরে আপনার হ্যারাসমেন্ট করলে তার পকেটে টাকা যাবে, এরা জুলুম, এটার নাম কি বলেন না কেন? এগুলো কি আমি ভুল বলতেছি নাকি? ভুল বলতেছি, এটার নাম আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, এদের মত বড় খারাপের মত হয়, এদের তওবা কবুল হয় না, কারণ কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, কেউ যদি হজ না করে, আল্লাহর হক মরার আগে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার যদি কোনোভাবে কোনো হক নষ্ট হয়ে যায় এটা কখনো আল্লাহ মাফ করবেন না। হক কি? কোনো মানুষকে আপনি তার দিলে কষ্ট দিয়েছেন সে মাফ না করলে আপনি মাফ পাবেন না, কারো প্রতি আপনি জেনে শুনে জুলুম করেছেন সে মাফ না দিলে আপনি মাফ পাবেন না। ঢাকা শহরে খবর নিয়ে দেখেন এমন তো জালেমের অভাব নাই, এক জাগারে 10 বার 10 জনের কাছে বিক্রি করে রেজিস্ট্রি করেছি, আসেনি এমন জালেম ঢাকা শহরে, এমন অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীদের অভাব নেই, এক ফ্ল্যাট 20 জনের কাছে বিক্রি করছি, আল্লাহ জানে এটা ভুল বললাম নাকি, তা আসেনি এগুলো আসেনি, কত বড় জালেম চিন্তা করে। তো এগুলো দুনিয়ায় করা যায় কিন্তু ধরা তো খেতেই হবে আল্লাহর কাছে। যাই হোক, আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো তিনি পছন্দ করেন না। আমরা কি জালেম হব? না। কথা বলেন না। আচ্ছা, আল্লাহ বলছেন এর মাধ্যমে তোমরা দেখবা শুধু যে জালেমরা কষ্ট পায় তা না, কোনো কোনো সময় ভালো মানুষও কষ্ট পায়, ভালো মানুষের উপর দিয়া মুসিবত যায় না? যায় না। এজন্য কি ভালো মানুষের উপর দিয়ে বিপদ যাচ্ছে দেখা কি সে খারাপ লোক? একথা আল্লাহ বলছেন। দেখেন এরপর আল্লাহ বলছেন ওয়ালিউমাহিসাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আর এ কারণে আল্লাহ ইমানদারদেরকে পাক সাফ করতে চায়। কোন ইমানদারদেরকে কষ্টে যদি ফেলে দেন আল্লাহ তাকে কষ্টে ফেলে তার যে গুনাহ ছিল এগুলাকে দূর করে দিতে চান। ইমানদারেরা মাঝে মাঝে কষ্ট পায়, দেখবেন খুব নামাজি মানুষটা কিন্তু 3 বেলা খাইতে পারতেছে না, খুব কষ্টে দিন কাটাচ্ছে, আর একটা অরিজিনাল টাটকা সুর খুব দামি দামি খাবার খাচ্ছে, আছে না, কষ্ট নেওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন ওই বেচারারে আমি একটু কষ্ট দিয়া তার চলার পথে যতগুলো অন্যায় হয়েছে গুনাটুনা হয়েছে ওগুলো আমি দূর করে পাক সাফ বানাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলছেন ওয়াম হাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে আমি আল্লাহ দুনিয়ায় দিয়া ধ্বংস করে দিতে চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। এরপরে আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমাদের কি ধারণা যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ বলতেছেন এখন আমাদের সবাইকে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা
আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্য ধারণ করেছে। তুমি কোনোদিন জিহাদ করল না, তুমি কোনোদিন জালেমের বিরুদ্ধে দাঁড়াল না, তোমার চোখের সামনে অন্যায় করার পরে প্রতিবাদ করল না, তোমার পাশের বাড়ির ঘরের লোকটা অন্যায় করার পরে প্রতিবাদ করল না, তোমার গ্রামের মাতবর মাতবর হওয়ার পরে হাজারটা অন্যায় করেছে তাও প্রতিবাদ করল না, কোনোদিনই প্রতিবাদ করল না। তোমার চোখের সামনে কত মানুষ কত খারাপ কাজ করছে, গীবত শিকায়ত করছে, চুরি চামারি বেঈমানি নাফরমানি করেছে, তুমি প্রতিবাদ করো নাই, তুমি নির্গত জাহান্নামী। আল্লাহর দুনিয়ায় বসে থেকে জালেমদের সঙ্গে যারা হাত মিলায়, জালেমদের পক্ষে যারা নেই, মাসলুমের বিপক্ষে যারা দাঁড়িয়ে যায় না, যাই হোক এই দুনিয়ার সবথেকে বড় গাদ্দার, ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখবেন, এই সমাজে চলতে গেলে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, একমাত্র মাজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিপক্ষে থাকতে হবে। আল্লাহ বলছেন তোমরা কেমনে বিশ্বাস করো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ আজ পর্যন্ত আমি পরীক্ষা করলাম না যে তোমরা জিহাদ করলে কিনা, তোমরা ধৈর্য ধারণ করলে কিনা। জিহাদ কার নাম? তরবারি নিয়ে শুধু মারামারি করার নাম? জিহাদ মৌলিকভাবে বলে দিই সংক্ষেপ করে, তা অন্য আলোচনায় যাবে, এতটুকুন বুঝাতে চাই। আপনার চোখের সামনে যতটুকুন অন্যায় করতে দেখবেন, আপনার যতটুকুন সামর্থ্য আছে সেই পরিমাণ প্রতিবাদ করা, প্রতিরোধ করা, প্রতিহত করা, ঠিক আছে? তো চার দোকানে বসে দুইজন ভালো মানুষের বদনাম করতেছে, আপনি বললেন আসসালাম আলাইকুম, চা খাইতেছেন, ভালো করে খান, আপনি আর তসবি পড়ে পড়ে হাইটে যাইতেছেন, আপনি দেখলেন আপনার চোখের সামনে এটা বদনাম করতেছে, আপনি তসবি পড়তেছেন, আল্লাহ বলছেন এই তসবির কোনো সোয়াব নাই, তসবির কোনো সোয়াব নাই, এই তসবি দিয়ে তোমার জান্নাতে যাওয়া যাবে না, কারণ তোমার চোখের সামনে অন্যায় হওয়ার পরে প্রতিবাদ করো নাই। আপনি জানেন যে আপনার এলাকার মাতবর অন্যায়ভাবে একজন গরিবের উপরে জুলুম করতেছে, আপনি জানার পরেও মুখ বন্ধ করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আপনার জানা দরকার যখন আজাব আসবে তখন প্রথমে আপনার উপরে আসবে।